আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। হেয়ার ইজ আওয়ার মিনি ফুড ব্লগার, যে কিনা রেস্টুরেন্টে যায় আর সফট সফট খাবারগুলো টেস্ট করে সেটার রিভিউ শেয়ার করে। শি ইজ 1 ইয়ার ওল্ড, আর রেস্টুরেন্টে যে তার বয়স অনুযায়ী কোন খাবারটা তার জন্য সুইটেবল সে নিজেই চুজ করে। তার ভাষা বুঝতে পারবেন না, সো আমি নিজেই ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, সে রেস্টুরেন্টে গেলে প্রতিটা রেস্টুরেন্টেই তাকে মেনু দিয়ে বসিয়ে রাখা হয়, কারণ সে মেনু পেয়ে অনেক হ্যাপি থাকে আর পেজ উল্টে উল্টে দেখে, অন্যান্য কিছু আর নষ্ট করে না, যেমন চামচ গ্লাস এগুলো ফেলে দেয় না আর কি। তো আজকে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে যেটা কিনা সালাতের জন্য অনেক ফেমাস। তো এখানে দেখতে পাচ্ছেন কত প্রকারের সালাদ রয়েছে। এখানে যাই নেওয়া হোক না কেন, 1 গ্রাম 1 টাকা, দ্যাট মিন্স পার কেজি 1000 টাকা করে। চিকেন ভেজিটেবল যাই নেই না কেন, এখানে সসেস, তারপরে মাশরুম, অনেক রকম কিছু আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে আমরা যেটা যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই আমরা নিতে পারি, আমরা পছন্দ অনুযায়ী দেখে। মাশাল্লাহ, আমার বেবিটা যেখানেই যাই অনেকেই তার সঙ্গে কথা বলে বা মিশুক আর কি। আমার বেবিটা, এই যে এখানে আরেকটা বেবি ছিল, এর সঙ্গে কথা বলছিল আর কি, কথা তো বলতে পারে না, ওদের ভাষা আর কি, সাংকেতিক ভাষায় কথা বলছিল দুজনই। এই রেস্টুরেন্টটা আমাদের বাসার পাশেই, বারান্দা থেকে দেখা যায়। তো আমরা অনেক সময় হাঁটতে বের হলে এই রেস্টুরেন্টের মধ্যে এসে বেবিকে কিছু খাইয়ে নিয়ে যাই, কারণ এখানে যতই ঝালঝাল লাগুক দেখতে এটা অনেকটা মানে বেবিদের জন্য সুইটেবল, অতও ঝাল না সব কিছু। তো কিছু নিয়ে যেগুলো সফট ও খেতে পারবে, বিশেষ করে ভেজিটেবলগুলো ও খেতে পারে, আর মাশরুম আমার ফেভারিট। তো এখানে এসে মাঝে মাঝে আমরা খাই, যে কোনো সময় এসে যতটুকু ইচ্ছা খেয়ে সেই অনুযায়ী পেমেন্ট দিয়ে চলে আসা যায় আর কি। এটা খুবই সুবিধাজনক আমাদের জন্য। আর বাবু এখানকার চিকেনটা খুবই পছন্দ করে আর ভেজিটেবল, আর এটা সসেস ছিল। তো কী কী ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে, আর আমার বেবি কতটা পছন্দ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তখনই রান্না করা হচ্ছে আর গরম গরম রিফিল করা হচ্ছে। এখানে চাইলে আমরা যেমন ইচ্ছা সস নিয়ে নিতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের সস ওখানে ছিল। তো আমরা যেটা পছন্দ করি, যে যতটুকুই পছন্দ করি নিতে পারি, এটার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, এটা জাস্ট কমপ্লিমেন্টারি। আর এই যে আমার বেবি খাচ্ছে চিকেন, চিকেনটা উপরে এরকম স্পাইসি লাগলো, ভেতরে একদমই সফট আর এরকম সাদা কালো থাকে, তো বেবিদেরকে এভাবে খাওয়ানো যায়। আমার বেবিটা অনেক কর্মঠ মানুষ, যতক্ষণ জেগে থাকে সবসময় সচল থাকে, কাজকর্ম করতেই থাকে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।